আচ্ছা সো এবার আমরা কি করব এই অ্যাডঅনস গুলা আমরা শর্ট কোডের এই যে এখানে বসাবো আচ্ছা সো এবার আমাদের এইচটিএমএল কতটুকু সেটা আমাদের লক্ষ্য করতে হবে এই যে আমাদের এইচটিএমএল রাইট এই যে স্টেপ এই যে স্টেপ সো আমরা এই এতটুকু আগে কপি করি এই এতটুকু এতটুকু আমাদের এইচটিএমএল একটাই বারবার রিপিট হচ্ছে সো আমি এতটুকু নিলাম নেওয়ার পরে আমাদের এই যে এটা আছে এখানে আমরা কি করব ওটা দিয়ে দেব রাইট আমাদের যেটা বানাতে যাচ্ছি সেটা দিয়ে দেব আচ্ছা সো এগুলোকে আমাকে একটু সাইজ করে নিতে হবে এগুলো যেন তা নয় ভাবে করে যেহেতু আমরা পেস্ট করি সুতরাং এগুলোকে একটু সাইজ করে নেবেন সুন্দর মতো যেন সাইজ হয়ে থাকে আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু ইমেজ নাই জাস্ট কি আছে আইকন আছে তাই না আর আমরা যেহেতু এটা করছি না যে এটা কার্ভ ইমেজ এটার জন্য আমরা করতে পারি সো এতটুকু আমরা বাদ দিয়ে দিতে পারি বা এটাকে আমরা ডিফল্ট ভাবে আপাতত থাক সমস্যা নাই আমরা এতটুকুকে ডাইনামিক করি তার আগে এখানে আমরা একটা ইমেজ বসাই আচ্ছা সো এখানে একজন আমার হচ্ছে যে ইমেজ দিছে কতটুকু আমি কপি করতেছি এই যে ইমেজ এই এতটুকু রাইট এতটুকু হচ্ছে যে ইমেজের কোড সো আমরা এই যে আই এইটা ঠিক পরেই সম্ভবত ইমেজের কোড থাকবে যে কেউ একজন হচ্ছে আইকন আইকনের পরিবর্তে যদি ইমেজ দেয় তাহলে ইমেজ নিবে তাছাড়া আইকন নিবে এখানে জাস্ট আমাদের কি করতে হবে একটা কন্ডিশন দিতে হবে আর কিছুই না ওকে সো দুইটা জিনিস আমরা দিয়ে ফেলছি ওকে সেভ দিলাম সেভ দেওয়ার পরে এবার আমরা কি করব এই যে আমাদের যে প্যারামের নামগুলো আমরা সেট করছি টাইটেল নাম্বার ডিসক্রিপশন চুজ আর আরেকটা হচ্ছে আইকন ইমেজ সো এই জিনিসগুলো আমাদের এখানে লিখতে হবে সো টাইটেল ডিসক্রিপশন আইকন এগুলো আছে আমাদের আরো তিনটা জিনিস এখানে নিয়ে নিতে হবে কি কি সেটা একটা হচ্ছে ইমেজ আমি এখানে লিখে দিতেছি ইমেজ একটা হচ্ছে চুজ ওকে আর চুজের এখানে আপনি ডিফল্ট ভাবে বলতে পারেন যে কি থাকবে মনে করেন এখানে আমি দিয়ে দিলাম আইকন মানে ওই ভ্যালুটা এই যে এই ভ্যালুটা এই যে ভ্যালুটা কোনটা জানো অপশন এই যে এটা হ্যাঁ এটা দিলাম আচ্ছা আর বাকি কি আছে একটা নাম্বার আছে এই যে নাম্বার সো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম ওকে সবগুলো চলে আসছে সম্ভবত আমাদের সবগুলো যেগুলো যেগুলো বানাইছি প্রত্যেকটা এখানে আছে এবার আমি কি করব এই যে এটা হচ্ছে নাম্বার এতটুকু নাম্বার বসাবে সো এতটুকুকে আমি কি করব প্রথমে স্ক্যাপিং করার জন্য আমি ফাংশন শিখাইছি সো স্ক্যাপিং তো অবশ্যই করতে হবে সো পিএসপি শুরু করলাম শেষ করলাম এখানে ইকো করব এবার লিখব ইএসসি এইচটিএমএল স্ক্যাপিং করে ফেললাম এবার এর মধ্যে কি বসাবো যেহেতু এটাকে এক্সট্র্যাক্ট করাই আছে এক্সট্র্যাক্ট করা আছে সুতরাং আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারি সো ডলার নাম্বার কোনো সমস্যা বসাই ফেলছি এই নাম্বারটাকে আচ্ছা তারপরে কি আছে তারপরে আইকন আর ইমেজ আচ্ছা এই দুইটার ক্ষেত্রে আমি করতেছি আচ্ছা বাকিগুলো করে ফেলি সেটা হচ্ছে এই যে এটা একটা হচ্ছে টাইটেল একটা হচ্ছে টাইটেল সো এখান এটা হচ্ছে টাইটেল আমি টাইটেল বসাই দিলাম আচ্ছা তারপরে এটা কন্টেন্ট সো এখানে আমি কন্টেন্টের জন্য আমি কি দিছি ডিসক্রিপশন ডিএসসি সো হয়ে গেছে এবার এখানে এখানে আমাদের কতটুকু ডাইনামিক করতে হচ্ছে এই যে আইকন ইউজার গ্রুপ এটা একটা আইকন আর আইকন কতটা থাকবে সুতরাং এখানে আমার ডাইনামিক করতে হচ্ছে এতটুকু পিএসপি ইকো ইএসসি এটিটিআর যেহেতু এটা অ্যাট্রিবিউটের ভিতরে ইউজ করতেছি সো এটিটিআর এবার এখানে আমি কি বসাবো ডলার আইকন এই যে আইকন ওকে আচ্ছা এবার ইমেজের ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের আগে একটা ফাংশন ইউজ করতে হবে মনে আছে ফাংশনটার নাম কি ফাংশন আমাদের ইউজ করতে হবে আগে
ইমেজ বসানোর জন্য, ইমেজ নেওয়ার জন্য। গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি, রাইট? সো এই ফাংশনটা আমি দেখাইছি আপনাদের অ্যাডভান্স এর সময়। সো আমি যদি এটা লেখা সার্চও দিয়ে আমাকে বলে দিবে যে কি কি ভাবে এটাকে লিখতে হবে। সো এগুলা হচ্ছে আপনি গুগল থেকেই সবকিছু হেল্প পাবেন। এই যে কয়টা প্যারামিটার হয়, কিভাবে ইউজ করতে হয় এখানে দিয়ে দিছে তারা, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেব। সো আগে পিএসপি শুরু করে শেষ কর, এখানে লেখেন ডলার ইমেজ এসআরসি নামের একটা ভ্যারিয়েবল নিলাম। এবার ওই ফাংশনটা লিখতেছি, এই ফাংশনটার মধ্যে কয়টা প্যারামিটার হয়? দুইটা প্যারামিটার হয়, একটা সাইজ আর একটা হচ্ছে আইডি, রাইট? মনে আছে? সো এখানে আইডিটা কোনটা হবে? আইডিটা এখন হবে এই যে ইমেজটা, এই যে ইমেজটা। সো আমরা এখানে ডলার এটা লিখে দিতে পারি, তাহলে আইডি। আর এখানে সাইজ, যে আমাদের কি সাইজ আমরা চাচ্ছি ইমেজটা এখানে হবে, কি সাইজ? সাপোজ লার্জ, ওকে। এবার এই যে এতটুকুনকে আমরা এই যে এখানে ইকো বলবো। সো এটা কিন্তু একটা ইউআরএল, তাই না? এই জন্য এখানে স্ক্যাপিং হিসেবে আপনাকে লিখতে হবে পিএসপি ইকো, এখানে লিখতে হবে ইএসসি ইউআরএল, যেহেতু এগুলো ইউআরএল, ইউআরএল এর ক্ষেত্রে ইএসসি ইউআরএল লিখতে হবে। সো এখানে এটা দিয়ে দেবেন, ওকে, হয়েছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে যখন সে আইকন সিলেক্ট করবে আইকন হবে, যখন ইমেজ করবে তখন ইমেজটা শো করবে। এটা এখন আমরা করে নাই, জাস্ট আমরা বসাই দিয়েছি দুটাই। আচ্ছা, সমস্যা নাই, আমরা দেখি যে আমাদের অবস্থাটা কি, মানে কোনো ইরো টিরো আসছে কিনা। সো আমরা এখানে একটা আপডেট দেব, এই যে ইরো আসছে, সিনট্যাক্স ইরো, নাম্বার 76 নম্বর লাইনে, এই যে এই যে এগুলোতে আমাদের কমা ইউজ করি, কমা প্রত্যেকটাতে লাস্টে কমা ইউজ করতে হবে, তাছাড়া ইরো আসবে। ওকে, পেজে যান, হোমে যান। এবার আমাদের স্টেপে যাই, ওকে। স্টেপে যাওয়ার পর এবার আমরা যেটা করব, ইমেজ মনে করেন টাইটেল, একটা টাইটেলই দিলাম আমি, ওকে। নাম্বার, স্টেপ নাম্বার 1 বা 01, ডিসক্রিপশন, ডিসক্রিপশনে লিখলাম, স্টাইল মনে করেন এখানে আইকন দিতেছি, ডিফল্ট ভাবে স্টারই থাকবে। আমি যদি এখানে কিছু এখন নাও সিলেক্ট করি, এখানে স্টারই থাকবে। সেভ দ্যাট, আপডেট দ্যাট, দেখি আমাদের লুকটা কি হয়েছে, তারপরে ওগুলা ঠিক করতেছি। নিচে আসি, এই যে আমাদের ডিজাইনটাই পাইনি, পাইছে? ডিজাইন পাইছে? কারণ আমরা ডিজাইন নিতে ভুল করছি, এই জিনিসটা আমি ইচ্ছে করেই ভুল করছি। এখানে একটু লক্ষ্য করেন, এই যে স্টেপ পর্যন্ত নিছি, এর আগের একটা ডিভ আছে, নাম হচ্ছে স্টেপস, তার আগের আর একটা ইয়ে আছে টেক্সট সেন্টার, এগুলো তো নিতে হবে আপনাকে, তাই না? তো আমি এই যে এতটুকুনকে কপি করতে হবে, এতটুকুনকে কল এমডি 12 নেওয়ার দরকার নেই, এটাকে আমরা কেটে ফেলবো, সমস্যা নেই। সো আমরা এই যে এটার আগে আরো দুইটা ডিভ দিতে হবে, কল এমডি 12টা কাটেন এখন, এটা আমাদের দরকার হবে না, এটা আমরা অ্যাডঅন থেকে দিতে পারবো যে আমরা কত চাচ্ছি। আচ্ছা, সো আমাদের দুইটা ডিভ নিচে এখন ক্লোজ করতে হবে। সো আমি দুইটা ক্লোজ করতেছি, পরে এটার স্ট্রাকচার আমি ঠিক করতেছি, দুইটা আরো নিয়ে নিলাম ডিভ। এবার দেখেন স্ট্রাকচারটা পাবো,
lower than it. এবার পাইছে এখানে আইকন পাইছে সো আপনাদের যে প্রবলেমটা আপনারা এখন পর্যন্ত এইচটিএমএল বুঝেন না সে ওয়ার্ডপ্রেস প্রবলেম আচ্ছা সো আমরা এখানে যে আইকনটা এখন আমাদের কোথায় এখানে এই যে দেখেন আইকন বসে যাচ্ছে সমস্যা নেই একটু নিচে আসি আইকন আমরা চেঞ্জ করে দেখি যে আইকনটা ঠিকঠাক আছে কিনা এটা ডিফল্ট ভাবে স্টারই বলবে যে স্টার সো আমরা এখানে আইকন সাপোজ যে মাইক এটা বসাই সেভ দিলাম আপডেট দিলাম এই যে কাজ করছে আইকন বসে গেছে এখন আপনি টেস্ট করেন ইমেজটা কাজ করতেছে কিনা ইনস্পেক্ট এলিমেন্ট করেন সরি ইনস্পেক্ট না এটাকে ওন করেন এখান থেকে আইকন থেকে এবার ইমেজ সিলেক্ট করুন ওকে ইমেজ আসছে এবার ইমেজ দেন একটা যদিও আমার কাছে এখানে অনেক বড় ইমেজ আচ্ছা আমি দিই যা আসুক আসলে বুঝতে পারবো যে কাজ করতেছে তাই না শো হলে আপডেট দেন জিলো কাজ করে ইমেজ কাজ করে না ইমেজ সোর্স ইমেজটা কাজ করে না এখন আপনাকে ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখতে হবে আসলে কি প্রবলেম আসলে ইমেজটা কি পাচ্ছে এখানে ইমেজটা কি পাইছে কোথায় ইমেজ এই যে ইমেজ দেখেন এখানে কি রোল আমি যদি ইনস্পেক্ট না এলিমেন্ট করি এখানে আমি বুঝতে পারবো আপনার যদি শুধু শুধু থাকেন দেখবেন যে ইমেজ নাই বাট এই যে দেখেন ইনস্পেক্ট এলিমেন্ট করছেন এবার বুঝতে পারবেন যে এখানে ইরোরটা কি দেখাচ্ছে এই যে ইরো এখানে কিন্তু একটা ইরোর আছে এই যে ওয়ার্নিং দিছে দেখছি এই যে দেখেন একটা ইরো আছে ঠিক আছে দেখছি আমরা এখানে ভুল করছি ইমেজের ক্ষেত্রে আপনাকে কি করতে হয় একটা জিরো নিতে হয় না মানে একটা জিরোতে থাকে না ইমেজ ইমেজ জিরোতে থাকে ওটা আমরা দিছি এখানে শো করে এবার আমি কি এটা বুঝতে পারতাম যদি খালি চোখে দেখতাম যে কেন ইমেজটা শো করতেছে না সো এই জিনিসগুলাই আপনাদের প্রবলেম এগুলো আমি সুদা সুদি ভালো মতো দেখাই দিতেছি আপনাদের প্রবলেম গুলো কোথায় ঠিক আছে এবার কি শো করাতে পারছি আমাদের কি প্রবলেম ছিল আমি সাপোজ ভুল করে মনে করেন দেই নাই আমার মনে নাই কিন্তু পরবর্তীতে আমি ইনস্পেক্ট এলিমেন্ট করে তো দেখতে পারি যে এখানে কেন পাচ্ছে না ইমেজটা বা আসলে ইমেজের ওই ইয়াটা পাচ্ছে কিনা এটা পাচ্ছে কিনা এটাও তো আমরা দেখতে পাই তাই না বা সেটা আমরা করি এটাই হচ্ছে প্রবলেম এখন দেখেন এই যে আইকন এখানে কিন্তু আইকন ক্লাসটা আছে কিন্তু ওই আইকনের ইয়ে বসে না তার মানে আমাদের পারফেক্টলি কাজ করতেছে এখানে সমস্যা নাই কিন্তু একটা জিনিস হতে পারে একটু দেখেন যখন আপনি আইকন দিবেন ইমেজের অবস্থাটা কিরকম হচ্ছে সেটা দেখেন আমি যখন এখান থেকে আইকন দিব সাপোজ যে কোনো একটা আইকন এবার এখানে আইকনই শো করার কথা শো করতেছে এবার দেখেন তো ইমেজটা একটা কি অবস্থায় আছে ইমেজ এই যে এসআরসি দেখেন ফাঁকা আছে ইমেজ এসআরসি কিন্তু ফাঁকা আমাদের মেইনলি কাজটা এমনি ঘটাই দিতেছে সে এই সিলেক্টটাই ঘটাই দিতেছে আমাদের এখানে কোনো কন্ডিশনই দেওয়া লাগতেছে না বাট যদি আপনি ইচ্ছা করেন কন্ডিশন দিতে পারেন কিভাবে কন্ডিশন দিবেন এই যে এই এই আইটার আগে পরে একটা ইফ কন্ডিশন দিবেন ইফ ইফ যখন যখন চুজ এই চুজ কে ধরবে চুজ ইকুয়াল ইকুয়াল যখন আইকন হবে ইকুয়াল ইকুয়াল যখন আইকন হবে তখনই এই ক্লাসটা পাবে এই ক্লাস এই গুটাটা পাবে
ঠিক আছে আবার ইমেজের এটাকে একটা কন্ডিশন দিতে পারেন যে ইফ চুজ ইকুয়াল ইকুয়াল যখন এই যে এই ভ্যালুটা মানে এখানকার এই ভ্যালুর কথা বলছি যে ভ্যালু ইমেজ ইমেজ পাবে আইকনের ক্ষেত্রে আইকন ইমেজের ক্ষেত্রে ইমেজ ইকুয়াল ইকুয়াল মানে ডবল ইকুয়াল দিবেন মানে দুটাই যেন মিলে যখন ইমেজ পাবে তখন এই এই গুটা ট্যাগটাই আসবে এই গুটা আসবে আদারওয়াইজ আসবে না সো এটা করলে আরো ভালো কারণ এখন একটু লক্ষ্য করেন এখানে কিন্তু এই যে ইমেজ ক্লাসটা কিন্তু আসতেছে ইমেজ ট্যাগটা কিন্তু আসতেছে বাট এটা তো আমাদের দরকার নাই যেহেতু আমরা আইকন সেট করছি তাই না এটা তো আসা ঠিক না এই গুটাটা ঠিক আছে সো এটা আপনারা করবেন আমি কিভাবে করতে ভুলে গেছি এর আগে অনেকবার করাইছি দেখাইছি আবার বলতেছি কি করবেন ধরবেন এটাকে এই যে চুজ মানে সিলেক্ট সিলেক্ট যেটাকে করবে ইকুয়াল ইকুয়াল যখন আইকন হবে তখনই এটা পাবে আদারওয়াইজ পাবে না ইফ দিলে হয়ে যাচ্ছে ইলস এর কোনো দরকার নাই তারপরে আবার এখানে একটা ইফ ইফ যখন চুজ ইকুয়াল ইকুয়াল যখন ইমেজ পাবে তখন এটা আসবে তার আগে ঠিক আছে এইটা করবেন নেক্সট ওকে সো অ্যাডনস এভাবে বানাইতে হবে আমাদের যেটা এখন মেইন প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের স্টাইলিং শিখিনি আমরা এখন কাস্টম স্টাইল সিএসএস গুলো স্টাইলিং করা ওগুলো আমরা দেখব নেক্সট ঠিক আছে